হাই বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি কিছুটা হলেও ভালো আছো। আমার চ্যানেলে যারা নতুন তারা ভালো লাগলে ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করতে প্লিজ ভুলো না। তোমাদেরই জন্য কিছু ইন্সপিরেশনাল মোটিভেশনস ছড়ানোর চেষ্টায় আমরা সর্বক্ষণ। এছাড়াও থাকে কিছু ভালো লাগা ভিডিওস তোমাদের জন্য। হার মেনে নেওয়ার নাম জীবন নয়, লড়াই করে বেঁচে থাকার নামই জীবন। সবাই আমাকে পছন্দ করবে এটা আত্মবিশ্বাস নয়। কেউ পছন্দ না করলে আমি এমন থাকব, এটাই আত্মবিশ্বাস। কে কি বলল সেটাই যদি সারা জীবন শুনে যাও, তাহলে তুমি তোমার লক্ষ্যে কী করে পৌঁছাবে? ইগনোর করতে শেখো। কিছু কিছু জিনিস ইগনোর করতে হয়, তবেই তুমি তোমার আত্মবিশ্বাস, তোমার ভেতরের যে অভ্যন্তরীণ ঊর্জা সেটাকে জাগরিত করতে পারবে। বন্ধুরা, সমালোচনা করার জন্য তো হাজারো লোক পাবে, কিন্তু তোমাকে সমর্থন করার লোকই তো কম, খুব কম। কিন্তু তুমি যদি নিজের পায়ে দাঁড়াও, তখনই দেখবে যেই লোকগুলো তোমাকে আজ সমালোচনার চোখে দেখছে এবং চোখে আঙুল দিয়ে সমালোচিত করছে তোমাকে, তারাই তোমার গুণগান করবে। তাই দুনিয়াটা অনেকটা বড়, আবার অনেক ক্ষেত্রে অনেকটা ছোট। তাই সবচেয়ে কঠিন কাজই কিন্তু নিজের পায়ে দাঁড়ানো, নিজেকে সংশোধিত করে নিজের লক্ষ্যে পৌঁছানো। আর সবচেয়ে সহজ কাজ যেটা বেশিরভাগ লোক করে থাকে, সেটা হচ্ছে অন্যের সমালোচনা। তাই তাদের কাজ তারা করুক, তুমি তোমার কাজ করতে থাকো। আর যারা সমালোচনা করছে তাদের চোখে আঙুল দিয়ে কাজের মাধ্যমে তাদের কাছে নিজের আত্মপ্রকাশ করো। তাই হেরে যেও না, নিজের বলিয়ান নিজেকেই হতে হবে। তোমার পাশে দাঁড়ানোর জন্য হাজারো হাত সব সময় পাবে না, তাই তোমার নিজের হাতকে নিজে থেকে শক্ত করতে হবে, নিজের কথা নিজেকেই ভাবতে হবে।